Hello everyone, once again back. I'm Evan and your tips video to be book today. Apnaderke abar welcome. So guys, asha kori shobai bhalo achen. Ajker topic ta dekhen ar amar YouTube channel ta subscribe kore. YouTube er sathe tal miliye cholte gele amader sathe shob shomoy mobile rakhte hoy. Eti chhara onno kono upay nei. Mobile theke ber hoy nana khotikor roshi. Jar bikarone shorire nana kharap probab. Je muhurte amra ta bujhte na parlo er shodoprosodor probab royeche. তবে এসব সমস্যা থেকে বাঁচার জন্য আপনি কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন। অনেকেই মোবাইল বুক পকেটে রাখে, যা কখনোই করা উচিত নয়। এর ক্ষতিকর বিকিরণ সরাসরি হার্টের ক্ষতি করে, তাই চেষ্টা করুন প্যান্টের পকেটে রাখার জন্য। ফোন চার্জে দিয়ে কখনো কথা বলবেন না, খুব প্রয়োজন না হলে আগে মোবাইলে চার্জ দেন, তারপর ফোন ব্যবহার করুন। আর চার্জ না হলে চার্জ থেকে কুলার ব্যবহার করুন। জনবহুল বদ্ধ জায়গায় কখনো মোবাইল ব্যবহার করবেন না, এতে আপনারও ক্ষতি হয় তেমনি অন্যেরও ক্ষতি হয়। যে এলাকায় মোবাইলের সিগন্যাল দুর্বল সেখানে মোবাইল ব্যবহার না করাই ভালো, এতে মোবাইল আরো বেশি করে ক্ষতিকর রশ্মি বিকিরণ করে। যখন ফোনে কথা বলার জন্য ডায়াল করবেন, ততক্ষণ অপর পাশ থেকে রিসিভ করা পর্যন্ত অপেক্ষা করুন, এর আগে ফোন কানে দেবেন না। যদি বেশিক্ষণ ফোনে কথা বলতে হয় তাহলে হেডফোন ব্যবহার করুন অথবা স্পিকার অন রাখুন। চেষ্টা করুন যতটা কম সম্ভব মোবাইলটি আপনার মাথার কাছে রাখতে। গর্ভাবস্থায় মোবাইল ব্যবহার করলে বাচ্চা এবং মা দুজনেরই ক্ষতি হয়। স্মার্টফোনের ব্যাটারি খুব সহজেই চলে যায়, এমন অবস্থা হলে যতটা কম সম্ভব মোবাইল ব্যবহার করবেন। লো ব্যাটারির ফোন বেশি ক্ষতিকর রশ্মি বিকিরণ করে, খুব দরকার না পড়লে রাতে ঘুমানোর সময় মোবাইল বন্ধ রাখুন। সস্তা ফোন বা চায়না মডেলে ব্যবসা করবেন না, এতে লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। দামি না হলেও নামি দামি কোম্পানির ফোন ব্যবহার করুন। মোবাইল ফোনে কথা বলার সময় হেডফোনে কথা বলুন এবং মোবাইলকে শরীর থেকে দূরে রাখুন।